সাংসারিক অশান্তির জেরে স্বামীর চোখে গরম খুন্তি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে স্ত্রীর দাবি তাকে মারতে এলে আচমকাই খুন্তি ঢুকে যায় চোখে পারিবারিক অশান্তির জেরে স্বামীর চোখে গরম খুন্তি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার টাকি সৈয়দপুর এলাকায় জানা গিয়েছে এলাকার বাসিন্দা পেশায় টোটো চালক জয়দেব মণ্ডলের সঙ্গে স্ত্রী মণ্ডলের বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল শনিবার দুপুরে কাজ থেকে বাড়ি এলে জয়দেবের সঙ্গে শিখার গণ্ডগোল হয় সেই সময় স্ত্রী শিখা রান্না করছিল অভিযোগ আচমকা স্ত্রী জয়দেবের চোখে গরম খুন্তি ঢুকিয়ে দেয় কাউন্সিলর থেকে এক বছর আগে দোকানটাকে শেষ করার জন্য সব কিছু করেছে এইবার সেই এক বছর থেকে দোকানটা কিন্তু ক্ষতির ছিল না বাড়ি থাকি ছেলে ওদের উপর সব তাই আমি যখন বাড়ি যাই এটা করি ওটা করি ওরা তখন টেনশন যদিও শিখার দাবি তাকে মারতে আসে জয়দেব তখনই অসাবধানতা বসত খুন্তি চোখে ঢুকে যায় মুখ গোলাগলি করতে করতে মেরেছে আমার গিয়ে আর ওই আমার হাতে খুন্তি ছিল তরকারি নাড়ছিলাম আর সে খুন্তি কানা লেগেছে ও তো প্রায় মারতে কদিন ধরে প্রায় মারতে কালকে একবার চলে গেছি ওই রাস্তাতে আবার দৌড় দৌড়ি ধরে নিয়ে এসে সব পাড়ার লোক তো জানে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট